নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। 50 বছর বয়সে প্রেমে পড়েছিলেন এক কিশোরীর। সেই কিশোরী আজকের পরিচালক, অভিনেত্রী, সঙ্গীতশিল্পী মেহের আপ্রোজ শাওন। আপাত দৃষ্টিতে এই অসম সম্পর্ক নিয়ে আলোচনার কমতি নেই যেন। কিভাবে হয়েছিল তাদের প্রেম, কি বলেছিলেন হুমায়ুন আহমেদ? মেহের আপ্রোজ শাওন তখন কিশোরী, 10ম শ্রেণীতে পড়েন, বলতে গেলে প্রজাপতি সময়। আর ঠিক এমন সময়ে জীবনের সবচেয়ে বড় প্রশ্নটির মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রশ্নটি জনপ্রিয়তার শীর্ষে থাকা লেখক 50 ছুঁয়ে ছুঁয়ে হুমায়ুন আহমেদের। শাওনকে হুমায়ুন আহমেদ বলেছিলেন, গুহাচিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য, যাতে সে চিত্রকর নিজের কাজটা করতে পারেন। তুমি কি আমার জন্য সে আলোটা ধরবে? এই প্রশ্নের উত্তরে কিশোরী শাওন কি বলেছিল জানেন? আসলে তিনি নাকি মর্মোদ্ধার করতে পারেননি। ঠিক তার 4-5 দিন পর হুমায়ুন আহমেদ আবার বললেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যায় সব ছেড়ে, তুমি থাকবে? এবার আর সময় নেননি শাওন। তিনি ঝটপট বলে দিয়েছেন, থাকব, সব সময় থাকব। মাঝে মাঝে সিগারেটের রাংতায় হাত চিঠি দিতেন। একবার লিখে দিয়েছিলেন সুনীলের লাইন, রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। সম্প্রতি একটি গণমাধ্যমকে এসব তথ্য জানান শাওন। তিনি আরও বলেন, বিয়ের আগে আমি তো কোনো দামি উপহার নিতাম না, ওনার পাথর প্রীতি ছিল খুব, একটা লাল গোমেদ দিয়েছিলেন, খুবই দামি, আমি নিইনি, তারপর যেটা দিলেন তা ওনার পক্ষেই সম্ভব। রেললাইন থেকে তুলে আনা একটা বড় পাথরে কলম দিয়ে কয়েকটা ক্রস চিহ্ন এঁকে দিয়ে বলেছিলেন, এটা নিতে নিশ্চয়ই কোনো বাধা নেই। আমি সেই পাথরটার প্রেমে পড়লাম যেন, সবসময় সঙ্গে রেখে দিতাম, কলেজে নিয়ে যেতাম, মা অতি বিরক্ত হয়ে গিয়েছিলেন আমার আচরণে। হুমায়ুন আহমেদের একটা গল্প রয়েছে পাথর নামে, সেই গল্পে এই ঘটনারই ছায়া রয়েছে বলে জানান মেহের আপ্রোজ শাওন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আর কী কী বিষয়ে জানতে চান, আর কী কী বিষয়ে ভিডিও চান, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে।